নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের মধ্যে অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং সঠিকভাবে আপনারা ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস সমেত আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন তো আপনারা কি জানেন যে আপনাদের ওই আবেদনগুলো কিভাবে অনলাইনে এন্ট্রি করা হয় কি কি অপশান থাকে সেখানে কিভাবে আপনাদের নাম তোলা হয় তো সম্পূর্ণ কিন্তু আমি অফিস থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে কি করতে হয় কিভাবে কি করে অফিসাররা একদম লাইভ আপনাদেরকে আমি অফিস থেকে দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আস্তে বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকম সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লক্ষ্মীর ভান্ডার রিলেটেড যাবতীয় ভিডিও একটা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে প্রচুর ভিডিও বানানো রয়েছে সেখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে আসবেন তো অফিসাররা যারা কাজ করে তারা এই লক্ষ্মীর ভান্ডারের জন্য যেটা আলাদাভাবে ওয়েবসাইট বানানো হয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু অফিসাররা কাজ করে অফিসাররা মানে প্রথমে যারা ভেরিফিকেশান করে তারা অফিসার হয় না তাদেরকে ওই কন্ট্রাকচুয়াল দিয়ে দেয় তারা এই কাজগুলো করে থাকে তার মেন কাজটা মানে ভেরিফিকেশনের কাজটা কিন্তু অফিসাররা করে থাকে তিনটা স্টেপে ভেরিফিকেশান হয় প্রথমে একটা ডাটা এন্ট্রি করা হয় মানে আপনাদের নামটা তোলা হয় প্রথমে তো সেই নাম তোলাটা কিন্তু এমনি লোকাল মানে এরিয়ার ছেলেরা যাদেরকে এরকম টেন্ডারের মাধ্যমে দিয়ে দেয় পার ফর্ম এন্ট্রি করার জন্য একটা করে টাকা দিয়ে দেয় তো তারা সেই কাজটা করে থাকে তারপরে ভিডিও অফিসে সেখানে ভেরিফিকেশন হয় তারপরে এসডিও অফিসে বা ডিএম অফিসে সেখানে ভেরিফিকেশন হয় তো মূলত এই ওয়েবসাইটে থেকেই তারা ভেরিফিকেশন করে তাদের কাছে কিন্তু আইডি দেওয়া রয়েছে দু রকমের আইডি হয়ে থাকে একটা আইডি হয়ে থাকে ভিডিও অফিসের আইডি আরেকটা আইডি হয়ে থাকে এসডিও অফিসের আইডি তো সেই আইডিগুলো কেমন হয়ে থাকে না এখানে একটা মোবাইল নাম্বার থাকে আর একটা ওটিপি থাকে তো সেগুলো কিন্তু জেনারেট অলরেডি প্রথম থেকেই করা থাকে জাস্ট যারা কাজ করে তাদেরকে সেই মোবাইল নাম্বারটা এবং সেই ওটিপিটা বলে দেয় তো সেই মোবাইল নাম্বার এবং ওটিপিটা দিয়ে যখনই ডিভাইসে আপনারা লগ ইন করবেন এই রকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যায় তো এইখানে প্রথমে যার নামে আইডি থাকে তার আইডি এখানে ডিটেলস দেওয়া থাকে এছাড়াও এখানে তারিখ দেওয়া থাকে এবং এখানে ড্যাশবোর্ড তারপরে থাকে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে থাকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম এবং লক্ষ্মীর ভান্ডার ফর্মের নিচে থাকবে সাবমিটেড অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপ্লিকেশন তারপর রিভার্টেড অ্যাপ্লিকেশন তারপর ফল্টি অ্যাপ্লিকেশন লিস্ট এবং বেনিফিশিয়ারি লিস্ট রিপোর্ট এই রকম ড্যাশবোর্ড এখানে থাকে এবার যখন আপনার নামটা এন্ট্রি করা হবে তখন এখানে প্রথমে কোনটাতে ক্লিক করা হয় না এই লক্ষ্মীর ভান্ডার ফর্ম এই অপশানটাই ক্লিক করা হয় তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে যখনই ক্লিক করা হয় এই রকম পেজ একটা ওপেন হয়ে যাবে তো এই পেজে প্রথমে যেই কাজটি করতে হয় সেটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ফ্রম তার নিচে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এইখানে যিনি আবেদন করছেন তার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাতে হয় তো এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি বসিয়ে সার্চ করলেই সেই স্বাস্থ্যসাথী কার্ডে কে কে অ্যাড রয়েছে তাদের নামগুলো কিন্তু নিচে এখানে চলে আসবে তারপর তার বাবার নাম যদি অ্যাড থাকে চলে আসে বেশিরভাগ এখানে বাবার নামটা আসে না আধার নাম্বারটা এখানে চলে আসে এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা অলরেডি এই উপরে যেটা থাকে সেই নাম্বারটা এখানে চলে আসে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিছু আসে না এবং স্ট্যাটাস এখানে এন লেখা থাকবে আর অ্যাকশন এখানে অ্যাপ্লাই আর অ্যাপ্লাই বলে লেখা থাকবে এবার এই যে এইখানে যতজন মহিলা থাকবে পঁচিশ বছরের উপরে ততজনই কিন্তু আবেদন করতে পারবে আর ততজনই যদি আবেদন করে থাকে ততজনের নামই কিন্তু এন্ট্রি করা হবে ধরুন এখানে প্রথমের নামটি ছিল মহিলার আর দ্বিতীয়টি ছিল তার হচ্ছে স্বামী তো প্রথমের নামটি মহিলার পাশে এই যে অ্যাপ্লাই বটমটি রয়েছে এই অ্যাকশনের নিচে এই অ্যাপ্লাই বটমটিতে ক্লিক করতে হয় তো যখনই অ্যাপ্লাই বটমে ক্লিক করা হয় এই রকমের একটি পেজ ওপেন হয়ে যায় তো এইখানে প্রথমে অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হয় তারপর কন্টাক্ট ডিটেলস দিতে হয় তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তারপর এনক্লুসার লিস্ট তারপর সেলফ ডিক্লারেশন এই স্টেপগুলো ফিল আপ করতে হয় তো পার্সোনাল ডিটেলসে এখানে কিন্তু নেম অ্যাস সিন স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথীতে কী নাম রয়েছে সেই নামটা চলে আসে আর কার্ডের নাম্বারটা এখানে চলে আসে এখানে এবার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেখে আমাদেরকে বসাতে হয় যেই ইয়েটা দেওয়া রয়েছে মানে আপনারা যেই ফর্মটা আমার কাছে রয়েছে সেই ফর্মের উপরে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হয় আর এখানে লাল রঙের স্টার দেওয়া রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা না বসালে কিন্তু কোনোভাবেই আমি ফর্মটা সাবমিট করতে পারবো না বা আপনাদের নামটা কিন্তু এন্ট্রি করতে পারবো না তারপর দুয়ার সরকার ডেট এখানে কত তারিখে সে রিস্ট্রেশন নাম্বারটা পড়েছে সেই ডেটটা এখানে চলে আসবে মানে দিতে হবে এবং এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে থাকবে আর নাম আপনার নামটা অটোমেটিক কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে যেই নাম ছিল সেই নামটাই কিন্তু এখানে চলে আসবে তো মোবাইল নাম্বার এখানে বসাতে হবে আপনার ইমেল আইডি চাইলে এখানে বসাতে পারি লাল রঙের চিহ্ন যেহেতু দেওয়া নেই তো অনেকে টাইম বাঁচানোর জন্য এগুলো পূরণ করে না তারপর জেন্ডার এখান থেকে জেন্ডারটা চয়েস করতে হয় তো অবশ্যই ফিমেলই থাকবে এখানে মেল যেহেতু অ্যাপ্লাই করতে পারে না তারপর ডেট অফ বার্থ এই তো এই ডেট অফ বার্থে কিন্তু এখানে ম্যানুয়ালি এই ক্যালেন্ডারটাই ক্লিক করে বসাতে হয় আর কত বছর বয়স হচ্ছে অটোমেটিক কিন্তু এখানে চলে আসে তো যখনই পঁচিশ বছরের নিচে কেউ আবেদন করেছে অটোমেটিক এখানে দেখিয়ে দিবে তার বয়সটা পঁচিশের নিচে তখনই কিন্তু আর সাবমিট করা যাবে না অর্থাৎ তার আবেদনটা কিন্তু বাতিল হয়ে গেল এবার তার ফাদার নেম তার বাবার নামের ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এগুলো পূরণ করতে হয় তারপর নিচে এখানে আপনি জেনারেল কাস্ট না কী কাস্ট সেটা দিতে হয় তারপর আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের নাম্বার বসাতে হয় তারপর কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করলেই কিন্তু এখানে এবার আপনার ভিলেজ তারপর স্টেট তারপর আপনার জেলার নাম পোস্টাল পিনকোড এগুলো দেওয়ার জায়গাগুলো চলে আসে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু প্রথমেই আসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার জায়গা আরেকবার আসে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দুবার দিতে হয় আর এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল হওয়ার কোনো চান্স নেই কারণ প্রথমে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর সেটা কিন্তু চিহ্ন হয়ে যায় মানে আমি আর দেখতে পাবো না কী দিলাম আমাকে আবার কিন্তু দু নম্বরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কিন্তু আবার আমাকে দেখে দেখে দিতে হবে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নাম ম্যাচ খায় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা সাবমিট নেবে না তারপর আপনার আইএফসি কোডটা দিতে হয় এবং ব্রাঞ্চের নামটা অটোমেটিক চলে আসে তারপরে এখানে এনক্লুশান লিস্টে এখানে কি করতে হয় আপনি যেই আবেদনটা জমা করেছেন তার সঙ্গে যেই জেরক্সগুলো দিয়েছেন সেখান থেকে আপনার ওখান থেকে যে ছবিটা রয়েছে সেই ছবিটা স্ক্যান করতে হয় তারপর আপনার আধার কার্ডটা স্ক্যান করতে হয় স্বাস্থ্যসাথী কার্ডটা স্ক্যান করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটাও স্ক্যান করতে হয় দিয়ে সেখানে আপলোড করতে হয় আর সবার লাস্টে সেলফ ডিক্লারেশনে এখানে একটা চেক লিস্ট রয়েছে সেই চেক লিস্টটাই শুধুমাত্র আমাকে ঠিক চিহ্ন বসাতে হয় এবং সাবমিট করে দিতে হয় তো সাবমিট করলেই আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে আমার স্ক্রিনে এখানে দেখিয়ে দিবে এবং সেই অ্যাপ্লিকেশন আইডিটাই কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি এখানে দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এইভাবে কিন্তু একজন আবেদনকারীর নাম লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে এন্ট্রি করা হয় তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের জন্য আরও কিন্তু ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে যেমন এখানে এই যে ফলটি অ্যাপ্লিকেশন এন্ট্রি অর্থাৎ ত্রুটিপূর্ণ আবেদন এন্ট্রি এই সকল বিষয়গুলো নিয়ে তাছাড়াও কারা কারা টাকা পাবে না কাদের আবেদন রিজেক্ট করা হচ্ছে বা সরকার থেকে কী নির্দেশিকা বলা হয়েছে মানে যারা ভেরিফিকেশন করছে তাদেরকে কী বলা হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু খুব শীঘ্রই এক দুদিনের মধ্যে আমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আস্তে বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না